আমি ওয়ার্ক পারমিট আসলাম আমারে গেছে লাস্ট নাইট বসে আমারে সাকনামারে বার করে লইছে ওয়ার্ক পারমিট আমি অলরেডি একবার সাইম করি লইলাম সাইলাম আমি অলরেডি আমি দেশে একবার গেছি গে আমি বিয়া করি আমার ওয়াইফ লই আইছি তো এখন আমি চাইরা আবার কি আমি সাইলাম করতাম পারবনি আমি কিন্তু একবার সাইলাম করিয়া উইথড্রয়াল করে দিছি কিন্তু আমার দ্বারা আর পসিবল না আমি এগেইন সাইলাম করা দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম ভাই আমি কল করছিলাম যে আমি ওয়ার্ক পারমিটও আসলাম আমারে গেছে লাস্ট নাইট বসে আমারে সাক্ট আমারে বার করে লিছে ওয়ার্ক পারমিট কি এখন আমি কিতা আমি অলরেডি একবার অ্যাসাইলাম করে লিছিলাম অ্যাসাইলাম আমি অলরেডি আমি দেশে একবার গেছি গিয়ে আমি বিয়া করি আমার ওয়াইফ লই আইছি তো এখন আমি চাইলাম আবার কিতা আমি অ্যাসাইলাম করতাম পারবো না আমি কিন্তু একবার অ্যাসাইলাম করিয়া উইথড্রয়াল করে লিছি

তিনজন আইনজীবী কে এসারামের কারণ এবং উগ্র কারণটা দেখাবেন কারণ কি এটা ভ্যারি করবে আমি এবং তাজভাই এটা দ্বিমত করি দুজন দুটো মত দেই আমার মত তাজভাই থেকে ভিন্ন তাজভাই বলে আপনি আবার অ্যাসালাম করতে পারবেন আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে বিশ্বাস করবে না আমি তো বিশ্বাস করছি না আপনি নিজে বলছেন যে জামাত বা বিএনপি করেন তারপর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কি বলছেন আমার অ্যাসালামের দরকার নাই আমাকে কেয়ার ভিসা দাও উড্ড করে নিলাম তারপরে আমরা কেয়ার ভিসা দিচ্ছেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিএনপি জামাতের পাওয়ার বেশি এখন দিয়ে যদি আপনি আবার চান আপনাকে ওটা কি বৈধ হবে অ্যান্সার ইস নো আমার মতে কিন্তু কিছু আইনজীবী বলবে ইয়াস তোমার কারণ আছে তারাও কিন্তু যৌক্তিক ভাবে বলছে তাদের কারণের যৌক্তিকতা থাকতে পারে আমি বলতে পারি এটাই হচ্ছে আইনের সৌন্দর্য এটা ডাক্তার না যে ক্যান্সার হলে মরে যাবেন এটা হচ্ছে কি কোন আইনজীবী কিভাবে করে আপনার বিষয়টা আবেদন করছেন আদালতের যে উপস্থাপন করছেন আমি এখানে ফরওয়ার্ড করছি যে নিজে বলেছেন স্টেট জীবনের ভয় নেই কখন যখন আমলিক ক্ষমতায় ছিল এখন হচ্ছে বলছেন না আমার জীবনের ভয় আছে এখন আমলিক ক্ষমতায় নাই আপনার জামাত বিএনপিতে আছেন আপনি আমলিকে জয়েন করেন নাই আর যদি আমলিকে জয়েন করেন বিশ্বাস করবে না সুতরাং আমি বলবো নিকটস্থ দক্ষ যোগ্য আইনজীবীর কাছে যান আমি যে কথাগুলো বললাম তিনবার চারবার বোঝার চেষ্টা করেন কারণ সহজ বাংলা বুঝেন নাই আপনাকে তিনবার প্রশ্ন করতে হয়েছে উড্রোর কারণটা কি সুতরাং আপনি যদি বুঝতে ব্যর্থ হন চার পাঁচবার দেখেন পয়সা লাগবে না তো আমার কাছে আসবেন বা আমাদের মতো কারোর কাছে যাবেন আমরা পয়সা নেবো এইসব কথা বলার জন্য সুতরাং বিনে পয়সা যেগুলো পাচ্ছেন তিন চারবার দেখেন বোঝার চেষ্টা করেন বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ তো তারপরও আপনার আইনজীবীর কাছে যেতে হবে কারণ কি আপনার একটা জটিল কঠিন জীবনের প্রশ্ন করবেন কি না ধন্যবাদ আপনাকে ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ